ধলাই সমষ্টির পানিভরার বেকিরপার এলাকা থেকে নিখোঁজ 7 বছরের নাবালক। নিখোঁজ নাবালকের নাম মৃণাল পাল, শিলচরের বাসিন্দা হলেও মৃণালের পরিবার দক্ষিণ বেকিরপারে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে। এ নিয়ে সোমবার ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন শিশুটির বাবা মিটন পাল। এজাহারে তিনি উল্লেখ করেন, দক্ষিণ বেকিরপারে আত্মীয়র বাড়ির সামনে থাকা বাদী সকাল 11:30 নাগাদ তাকে দেখা গিয়েছিল। এরপর থেকেই আর তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে এদিন বিকেলে ধলাই থানায় এজাহার দাখিল করেন। ছেলেকে উদ্ধারের দাবি জানান তিনি। এদিকে ছেলের কেউ কোনো সন্ধান পেলে 7896166797 নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছেন মিঠন পাল।